হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ভিডিও। বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকে কিন্তু একটা খুব ভালো চাকরির আপডেট নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। আজকে আমরা এই ভিডিওর মধ্যে কিন্তু আমরা আজকে ডিসকাস করব টাটা ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানির তরফ থেকে কি করে তোমরা অ্যাপ্লাই, যে ভ্যাকেন্সিটা পাবলিশ করা যায় সেটাতে তোমরা কীভাবে আবেদন করবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছে টাটার মতো একটা বড় কোম্পানির সাথে যুক্ত হয়ে কাজ করার জন্য বা কেরিয়ার তৈরি করার জন্য, তারা কিন্তু আজকে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে পারো। ভিডিওর প্রথমেই বলে রাখতে পারি যে এই চাকরিটার জন্য তোমাদের কোনো টাকা কিন্তু পে করতে হবে না, কোনো অ্যাপ্লিকেশন ফি নেই, কাউকে কোনো টাকা পয়সা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, আর কাউকে টাকা পয়সা দেবে না, কারণ চাকরি, জেনুইন চাকরি পাওয়ার জন্য কিন্তু টাকা পয়সা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। অ্যাটলিস্ট প্রাইভেট চাকরিগুলোতে বলছি, কারণ অনেক ফ্রড হচ্ছে, তোমরা সবাই জানো টাকা নিয়ে চাকরি দেওয়া হচ্ছে না, সেটার জন্য আমি আগে থেকেই তোমাদেরকে এই কথাটা বলে রাখলাম যে এই চাকরিটার জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রি অফ জব, ফ্রি অফ কস্টে কিন্তু এই জবটা প্রোভাইড করা হবে বলেই কিন্তু আমি একটা অ্যাড দেখতে পেয়েছি, সেটা নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। তো গাইস, কোম্পানির নাম হচ্ছে, তোমরা থাম্বনেইলে দেখেছো, আমি আরেকবার বলে দিচ্ছি, কোম্পানির নাম হচ্ছে টাটা ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানির তরফ থেকে কিন্তু এখানে ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে। এটা এমএনসি কোম্পানি, টাটার মতো একটা বড় কোম্পানির সাথে তোমরা যুক্ত হয়ে কাজ করতে পারবে। ডিরেক্ট কোম্পানি পে হলে তোমাদের এখানে জব হবে, স্যালারিও থাক, নেট হ্যান্ড ইন হ্যান্ড স্যালারি তোমরা এখানে পেয়ে যাবে, একটা ভালো স্যালারি, পিএপিএসআই এর সুবিধা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। জব রোল হচ্ছে অফিস এক্সিকিউটিভ পজিশনের জন্য তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে, পাবলিশ করা হয়েছে ভ্যাকেন্সি, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের কিন্তু এখানে 10th পাস হতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই চাকরির জন্য আবেদন ইজিলি করতে পারবে। সাথে উচ্চ মাধ্যমিক পাস হলেও আবেদন করতে পারবে, কোনো সাবজেক্টের উপরে তোমার যদি ডিপ্লোমা করা থাকে তাহলেও তোমরা কিন্তু এই চাকরিটির জন্য আবেদন করতে পারবে। আইটিআই, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর সব থেকে যেটা বেনিফিট হচ্ছে এখানে, তোমাদের যদি কোনো কাজের অভিজ্ঞতা নাও থাকে তাহলেও তোমরা কিন্তু এই চাকরির জন্য গাইস আবেদন করতে পারবে, যেখানে তোমরা ফ্রেশার অথবা এক্সপিরিয়েন্স দুজনেই কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে শুধুমাত্র ক্যান্ডিডেট যাদেরকে নেওয়া হবে তাদের কিন্তু বলা হয়েছে যে 18 থেকে 26 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। স্যালারি তোমরা পেয়ে যাবে 19K সিটিসি তোমরা পেয়ে যাবে, সাথে সাথে এক্সট্রা বেনিফিট হিসেবে তোমরা কিন্তু দুটো টাইমের জন্য ফুড পেয়ে যাবে, ফ্রি ট্রান্সপোর্টেশনের সুবিধা পেয়ে যাবে, অ্যাকোমোডেশন, হোস্টেলের মানে থাকা খাওয়ার সুবিধাটাও তোমরা কিন্তু পেয়ে যাবে। সপ্তাহে 6 দিনের এখানে তোমাদের কাজ হবে। জব লোকেশন রয়েছে হচ্ছে ব্যাঙ্গালোর তামিলনাড়ুতে, ব্যাঙ্গালোর অ্যান্ড তামিলনাড়ুতে তোমাদের এখানে জব লোকেশন রয়েছে। শুধুমাত্র এই চাকরিটির জন্য ফিমেল ক্যান্ডিডেটসরা কিন্তু আবেদন করতে পারবে, তো যারা যারা ফিমেলসরা দেখছো তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারো, অথবা যেসব মেল ক্যান্ডিডেটসরা দেখছিলে এতক্ষণ ধরে ভিডিও, তারা কিন্তু নিজের কোনো ফ্রেন্ড অথবা নিজের কোনো রিলেটিভকে কিন্তু এই ভিডিওটি কিন্তু শেয়ার করতে পারো, কারণ এই ভিডিওর নিচে কিন্তু সব ডিসক্রিপশন বক্সে সমস্ত ডিটেল দেওয়া থাকবে। যে যে ডকুমেন্টসগুলো তোমাদের এখানে লাগবে, আধার কার্ড, প্যান কার্ড, এডুকেশনাল মার্কশিট, সার্টিফিকেট, ব্যাংকের ডিটেল, পাসপোর্ট সাইজ ছবি, এই ডিটেলসগুলো কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে। ইন্টারভিউ ডেট এখনো পর্যন্ত জানানো হয়নি। কিভাবে তোমরা আবেদন করবে, ডিসক্রিপশন বক্সে একটা তোমাদের গুগল ফর্মের লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা কিন্তু আবেদন ইজিলি করতে পারবে, কোনো টাকা পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নেই, অ্যাপ্লিকেশন ফিও কিন্তু কোনো নেই এখানে, ঠিক আছে। তো গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারো। আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।